সম্পর্কে আমরা আগেই জানি, তাই না? আমরা সেকেন্ড টার্মে পড়েছিলাম। যখন দুটো বর্ণ একসাথে লেগে যায় তাহলে তাকে কি বলে? যুক্ত বর্ণ। আমাদের বাংলা ভাষায় অনেক যুক্ত বর্ণ আছে, চলুন কিছু যুক্ত বর্ণ শিখে নিই। প্রথমে আসছে দেখুন তো, নয় ধ। নয় ধ কিভাবে ভেঙে লিখতে হয় জানি? দন্ত ন যোগ ধ, কি হলো? নয় ধ। নয় ধ দিয়ে শব্দ আছে জানি? চিন্তা করে বলুন তো। আমি বলি বন্ধ, ব দন্ত নয় ধ, বন্ধ। আপনারা বলুন তো, ব দন্ত নয় ধ, বন্ধ। খুব ভালো। এরপর আসছে দন্ত নয় ত, দন্ত ন যোগ ত, নয় ত। নয় ত দিয়ে কি ব শব্দ হয় বলুন তো? বসন্ত। বসন্ত আমাদের একটি ঋতুর নাম, সেটা জানি? ব দন্ত স, দন্ত নয় ত, কি হলো? বসন্ত। বসন্তে অনেক ফুল হয়, তাই না? এরপর আসছে মূর্ধন্য ষয় ম, মূর্ধন্য স যোগ ম। এখন বলুন তো মূর্ধন্য ষয় ম দিয়ে কি শব্দ হতে পারে? দৃশ্য। মূর্ধন্য ষয় ম হলেও এখানে আমরা উচ্চারণটা ছয় রাখব, তাহলে কি হলো? দৃশ্য। গয়ের রফলা দীর্ঘিকার মূর্ধন্য ষয় ম, কি হলো? দৃশ্য। দৃশ্য আমাদের একটি ঋতুর নাম। এই ঋতুতে অনেক গরম পড়ে যায়, তাই না? এরপর আসছে পয়ত, প যোগ ত, কি হলো? পয়ত। পয়ত দিয়ে বলুন তো একটি শব্দ। আমি বলছি সপ্তাহ। সপ্তাহ মানে কি জানি? একটি সপ্তাহে সাত দিন হয়। এই সাত দিনে সাতটা কি থাকে, দিন থাকে? যেমন শনিবার রবিবার, সেই সাত দিন নিয়ে একটি সপ্তাহ হয়। দন্ত স পয়ত আকার হ, কি হলো? সপ্তাহ। এরপর দেখুন তো এটা দন্ত সয় বফলা, এটাকে কি বলে? বফলা। দন্ত স যোগ বফলা, এটা দিয়ে একটি শব্দ বলুন তো। স্বাধীন। স্বাধীন অর্থ জানি? আমরা যখন একটি পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে রাখি, সেই পাখির কি ভালো লাগে? আপনার ভালো লাগবে। সেই পাখিটা যখন আমরা ছেড়ে দিই, তারা মুক্ত হয়ে আকাশে উড়ে যায়, তাই না? এটাকে স্বাধীন বলে। দন্ত সয় বফলা আকার ধয় দীর্ঘিকার দন্ত ন, কি হলো? স্বাধীন। সবশেষে আসছে দন্ত নয় ন, দন্ত ন যোগ দন্ত ন, কি হলো? নয় ন। এটা দিয়ে একটি মজার শব্দ আছে, এই শব্দটা আমরা আগেও শিখেছি, বলুন তো, নবান্ন। আমরা হেমন্তকালে যে নবান্ন উৎসব হয় সেটা বলেছিলাম, তাই না? দন্ত ন ও আকার বা দন্ত নয় ন, কি হলো? নবান্ন। নবান্ন হলো একটি অনুষ্ঠানের নাম। আচ্ছা বলুন তো এই যুক্ত বর্ণটি কিভাবে ভেঙে দেখাবো? দন্ত ন যোগ ত, এই তো আপনারা তাড়াতাড়ি শিখে গিয়েছেন। আচ্ছা আরেকটা জিজ্ঞেস করি, বলুন তো এটা কি হবে? প যোগ তার।
কি একটা শব্দ বলুন তো? গ্রীষ্ম, ভেরি গুড। এরপরে আসছে পয়তা, প যোগ তা। এটা দিয়ে আমরা কি শব্দ শিখেছি? সপ্তাহ। এরপরে আর কি শিখেছি বলুন তো? দন্ত সয় বফলা, দন্ত স যোগ বফলা। এটা দিয়ে একটি শব্দ শিখেছি, কি শব্দ বলুন তো? স্বাধীন। এই তো আপনারা অনেক ভালো শিখে যাচ্ছেন। সবার শেষে আসছে দন্ত ন নয় ন, দন্ত ন যোগ দন্ত ন, কি হলো? নয় ন। তাহলে এটা দিয়ে শব্দ কি হলো? নবান্ন। আজকে তো তাহলে আমরা অনেক যুক্ত বর্ণ শিখে গেলাম এবং যুক্ত বর্ণের সাথে শব্দও শিখেছি। তাহলে আজকে আমরা কি করব?